ও দুনিয়ার মানুষ জানোনি, আমিনা যেদিন তার বাবার কবর দেখাইতে মুহাম্মাদরে নিয়ে যায়, আমাকে 9 জনের ডাইকে বলছিল, আবা আমার মন কেন জানো বলে আমি মদিনার থেকে ফিরে আসবো না, আমি যদি মদিনার থেকে ফিরে না আসি আমার এই স্বর্ণের বাতিটা আপনাদের কাছে আমার মন বলে আমার স্বামী যেখানে ঘুমাইছে আমার বাবার বাড়ির কবরস্থানে আমি গুড়াগার 2013 সালে নবীর মায়ের কবরটা দেখছি, বাবার কবরটা দেখছি। বাবা আমি আলেম ভাইদেরকে বলবো যদি পারেন দেখে আসবেন, এখন তো পারমিশন নাই গো বাবা। সে আমার কবরস্থানে ঘুমিয়ে আছে আমার নবীর মার বাবা। আমি না তখন বলছিল আবারা আমি আপনাদের সবার পরে এই বাড়িতে পুতের বউয়ে আসছি, কিন্তু আমি যে এত তাড়াতাড়ি স্বামী হারা হব কোনোদিন বুঝতেও পারি নাই। আমি আসলাম সবার পরে, হইতে পারে আমি আপনাদের সবার আগে চলে যাইতে পারি। দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। কথাটা মনে রাখবেন আমার আলেম ভাইরা, আমিনার কথাগুলা মনে রাখবেন। আমিনা বলতেছে আমার মন বলতেছে আমি আপনাদের সবার আগে চলিয়ে যাব। তখন হুজুরের এই চাটিরা উম্মে ফজল আব্বাসের মা আমিনারে বারবার চুলগুলা গিট্টু দিয়ে দিচ্ছে আর বলতেছে, বোন রে তুই টেনশন করিস না, স্বামীর কবরটা দেখতে যাবি, আমানতের সাথে মুহাম্মাদের লয়ে চলে আসবি। আবার যদি আমি ফিরে না আসি আমার মুহাম্মাদ রে আপনার বড় কইলে আর আমার বড় ভাই সাহেবদেরকে বাবারা ধরতে বইলেন। যখন এই কথা বলছে মুহাম্মাদের চাচাদেরকে বাবার আদর দিতে বইলেন, তখন উম্মে ফজল কসম করেছিল রব্বের কাবা, ওই কাবার কসম করে বলছে আমিনা রে যদি তোর কপালে এইটাই হয় মুহাম্মাদের মায়ের ছায়া তার মাথার থেকে উঠিয়ে যায়। মায়ের ছায়া কেমনে দিতে হয় আমরা চাচিরা দিয়ে দেখাবো। তখন আবু তালেবের বিবি আর আব্বাসের বিবি তারা দুজন ওয়াদা করেছিল রব্বে কাবা, ওই কাবার কসম মুহাম্মাদের মায়ের আদর দিব। আজকে যখন মুহাম্মাদের কুস্তির প্রতিযোগিতায় নেমে অপমান করতে চায়, তখন এই চাচি দুইটা নেতৃত্ব দিচ্ছে, কালির পাইলে রেডি রাখবো, উৎপা সাহেব আবু জেহেলের কপালে ডলবো, এতে মরণ হয় হবে বাতিজার লেগে মরবো, তো মোর মায়ের হক আদায় তৈব, আমিনার ওসিয়াত তো পালন হইব। জোরে 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 জোরে, কষ্ট হইতেছে। রেডি আমার নবীর পক্ষে কেউ নাই, এই চাচি 8টা সারা আর হুজুরের 4টে মাইয়া সারা। যখন আবু তালেব বলে গেছে চলে গেছে ভাতিজা তাহলে কালকে 10টায় দেখা হইব। আমার নবী বলে চাচা যান। আমার নবী রেডি, আমার নবী ফাতেমারে কয় মা তুই দোয়া করিস, আব্বা তুমি পারবা, আব্বা তুমি তো জীবনে মায়ের কোয়ালিটি জানো না, ওরা তো মায়ের যুদ্ধবাজ, ওরা তো মায়ের জানে। আমার নবী বলে মা আমি মায়ের কোয়ালিটি জানি না তা না, আমি মারতে জানি করে মারি না। আর একটু জোরে বলেন আল্লাহ। আমার নবীর পক্ষে একটা আওয়াজ তো দেন, একটু জোরে দেন আল্লাহ, দেন আর একটু জোরে দেন না ভাই। লিল্লাহি তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান। এই কথাটা তো ওই সময়ের জন্য, এই যে কোন যে আপনারা, এটা তো ওই সময়ের জন্য। আমার নবীর অপমান করবে আল্লাহ চাইছে দেখবে। আল্লাহু আকবার। নবী বলে মা তুই দোয়া কর। ফাতেমার মা খাদিজা বলে মা তুই তো যাই দেখ তো কাবা ঘরের সামনে বান্দর গুলো কি মেলা মিলাইছে। ফাতেমা ইয়া দেখে উতবা বিন রুবিয়া, সে দাঁড়ায় বলে ফাতেমা দিগায় তুই তো ছোট্ট মানুষ, তুই তো অনেক আদরের মাইয়াটা আমাগো, আরে তোর বাপ রে তুই একটু পরে আমরা মেরিলাম, ছোট্ট মানুষ তো তো কিছু বোঝে নাই, ছোট মানুষ আর কি বুঝে। দৌড়ে বাপের কাছে আব্বা এই কথা তোরা কইলো তোমার বলে মারবো, আব্বা যদি আমরা 4টে মাইয়া না হইয়া তোমার ছেলে হইতাম তোমার পিছনে লাড়িতে ধরতে পারতাম। আমার নবী ফাতেমার এই কথাটারে এত লাইক করলেন, বুকের মধ্যে নিয়ে একটা সুমা দিয়ে কয় মা তুই দোয়া কর, তোর বাপের অপমান করার মতো মানুষ মক্কায় কেউ জন্ম নেয় নাই, অন্তত কুস্তির মাঠে তোর বাপের অপমান করতে পারবো না। মা এদিক তাকান, এবার কানবেন। আমি আমার মা বোনদের পক্ষে এখন দুইটা কথা কই। দেখেন মাইয়েরা বাপরে কত ভালোবাসে। ফাতেমা একটা দৌড় দিয়ে কোনো কিছু না পাইয়া আলাদা ঘরে যাইয়া যায় নামাজটা খেজুরের পাটিটা ভিজাইয়া কাবার দিকে হাত তুলছে। দেখবেন না, মেয়েটা গরিবের কাছে বাবায় বিয়ে দিছে, ভ্যানসেলাই খায়, বাবা যেন অসুস্থ হাসপাতালে শোনে, মায়েরা দায়ে পেয়ে টাকা পয়সা দিতে পারে না, ও যায় নামাজটা বিশেষ সেদায় পরে কান্দে, আব্বা আল্লাহ তুমি আমার আব্বারে সুস্থ করে দাও, আল্লাহ তুমি, আমি গরিব মানুষ, আমি টাকা দিয়ে আমার আব্বারে সহযোগিতা করতে পারি না, তুমি আমার বাবার সুখে বাড়ি, আমার সুখে বাড়ি কবুল করো, আমার বাবারে সুস্থ করে দাও। মোদের চোখের পানি কিন্তু ফাতেমার মতো কাজে লাগে যাবে মা, তার জ্বলন্ত প্রমাণ দিয়ে যায় বুখারীর হাদিস। ওহুদের যুদ্ধে যখন আমার নবীর দাঁত ভেঙে যায়, এত বড় বড় প্রবীণ সাহাবী, নবীর এখানে ব্যান্ডেজ লাগাইছে, মলম লাগাইছে, রক্ত কিন্তু বন্ধ হয় নাই। কি আলে বলো মা, কথা কর না কারো। ফাতেমা যখন চাটাই লাগাই যে কেবল সাইফা ধরছে, ও মাউকে আমার বাপের রক্ত মরবে আর ফাতেমা বাইসা থাকতে হইতে পারে না, আমার বাবার রক্ত বন্ধ কইরা দে, বুখারীর হাদিস। আমার বাবা রক্ত বন্ধ করে দেয়, আলীও পারে না, আবু বকর পারে না রক্ত বন্ধ করতে, সেই বেলা 10টার থেকে রক্ত পড়তেই আছে, তোমার বন্ধুরা এত ভালো লাগলে কি দিকে রক্ত ফেলাইতেছো? এই কথা বলে ফাতেমা কেবল চাটাই পুরাইয়া সাইফা ধরছে, সেকেন্ডে রক্ত বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ, এটা সেই ফাতেমা। কি ভাবলেন আপনি? সেই ফাতেমা নার্স, বড় বড় সাহাবীরা ট্রিটমেন্ট করে রক্ত বন্ধ করতে পারে না, ওহুদের মাঠে ফাতেমা পারছে। এই হাতটারে কি মনে করলেন আপনি? যখন কয় আল্লাহ আল্লাহ, 11 বছরে ফাতেমা, কেউ বলে 9 বছরে ফাতেমা হাত তুলে, আল্লাহ আমরা 4 বোন, আমরা ভাই না, আমি সবচেয়ে ছোট, আমার বাপরে যদি কিছু হয়ে যায় আমি কিন্তু বাঁচবো না, তুমি আমার বাবারে বাঁচাও আর বেঈমানগুলোর ধ্বংস। এইটুক খালি কইছে, নবী কানে গেছে। ফাতেমা যদি ধ্বংস বলে ফেলতে পারতো, পুরা মক্কা নগরী সেই আসহাবে ফিলের মতো, অর্থাৎ আব্রাহার মতো ধ্বংস করে দিত আল্লাহ। হাদিসে আসছে ফাতেমার দোয়া যদি খালি ধ্বংস করে দাও বলে দিত, মক্কার সাথে সাথে কমে লুতুর মুতুর উল্টাই দিত আল্লাহ। আমার নবী দৌড়ে যে হাতটা নামাই দেয়, কয় মা তোর দোয়া করতে হবে না, তুই দোয়া নামা, তুই জানুস না তোর হাতটা কত দামি রে মা, তোর হাতটা কত দামি তুই নিজেও জানুস না। ও মা ফাতেমা তুই সাইয়্যেদা, তুই নিসায়ে আহলি জান্নাহ, তোর হাতটা হলো জান্নাতের চাবি খোলার জন্য। ও মা বরদোয়া দেওয়ার জন্য না, বরদোয়া দেওয়ার জন্য না মা, তুই বরদোয়া দিলে আগুন লেগে যাবে না, মক্কায় আগুন লেগে যাবে না, মক্কায় আগুন লেগে যাবে না। তুই শুধু জান্নাতের চাবি খোলার লাগে হাতটা বরদোয়া দেওয়ার লাগে না মা, তুই তোর হাত সম্পর্কে কিছু জানোস না। আমি জানি দুনিয়ায় জান্নাতের পানি দিয়ে একটা মেয়ের চেহারা আল্লাহ ধুয়ে দিছে এই দুনিয়া আসার আগে, সেটা হলো তুই। আপনাকে আসলে সেই শুরু থেকে আপনাকে পরে আমি খুশি না। আমি যদি ঢাকা অন্য কোনো জায়গায় ওয়াজ করতাম, সুবহানাল্লাহ এত জোরে বলতে আমি খুশি হইতাম, আল্লাহ খুশি হতো। আমরা ঢাকার বক্তারা সুবহানাল্লাহ জোরে না কইলে আমরা আমাকে ফিনি করে না আর ভালো লাগে না। আপনাকে অভ্যাস হলো যে বোবা মানুষের মধ্যে শীত হইয়া কাইতে বাদাম খাবেন আর বিড়ি টানবেন, যাই আইবেন আবার বইবেন, এই ওয়াজ আমরা আই না। শুধু একসাথে বলতে হবে। ফাতেমার যখন নবী বললেন, মা তোর এই হাতটা বরদোয়া দেওয়ার জন্য আল্লাহ উঠায় নাই, তোর হাতটা বানাইছে আমার আল্লাহ জান্নাতের চাবি খোলার জন্য। জান্নাতের চাবি খোলা, সমস্ত মহিলাদের জান্নাতের উদ্বোধন করবি তুই। আল ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, সমস্ত মহিলাদের জান্নাতের সভানেত্রী তুই, তুই 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 তুই। নামাহা টান দিয়া বুকের মধ্যে নিয়ে সাথে সাথে নবী বলে, মা তুই ঘরে থাক আমি যাই। না আব্বা আমি তোমার কেন পাড়ায় ঘরে থাকবো, চলো তোমার পিছনে পিছনে যাবো, তোমার মাজা ধরে থাকবো, যদি তোমার মারে আমি মারি খাবো, তোমার মারিয়ে দিব। ফাতেমার ভালোবাসা তো সহজ না। উলামা একরাম আপনারা জানেন বুখারীতে আসছে, যখন আমার নবী উহুদের মাঠ থেকে বাইরে খেয়ে আইছে, তখন একটা কুবাইয়া, একটা বেঈমান আমার নবীর লোহার একটা কোটা দিয়ে এই পিঠের মধ্যে কোপ দিছিল। ওই জায়গাটা 2 আঙ্গুল ভিতরে ঢুকতেছিল বাবা, পাথরে প্রত্যেকটা ফুটা হইয়া নবীর জামা ছিঁড়া, এত বড় বড় পাথর নবীর শরীরে ঢুকতেছিল। যখন এই অবস্থায় নবী 3 দিন পরে মক্কা আইছে, তখন তো মক্কার নাম মক্কা না, মক্কার নাম বাক্কা। বাক্কার সব বেঈমান গুলা নবীর মক্কায় ঢুকতে দিবে না। ফাতেমা বুরকা পরে রিস্ক নিয়ে বাবারে আনতে যায়, দেখে বাবা মরা গরুর মতো ফুলে গেছে। বাবারে দেখে একটা চিৎকার দিয়ে, যেখানে বই আমার নবী এক রাতে একদিন কাঁদছিল বাবা, ওই যে রেহালের মতো দেখতাছো হেরেমে ঢোকার আগে মক্কার জিদ্দার থেকে বাবা 88 কিলোমিটার আসার পরে রিহানের মধ্যে একটা হেরেমের সীমারেখা, এই জায়গায় একটা মসজিদ আছে, মসজিদের নবী বাবা। এইখানে আমার নবী বয়া ছিল, তায়েব থেকে মার খাইয়া এই পর্যন্ত হযরত ওমর নিজে যুদ্ধের পোশাক পরে বলছিল, নবী গো, আমি ওমর আগে ছিলাম জানোয়ার, এখন হইছি আনোয়ার। বক্কার বেঈমানগুলো আমার নবীরে ঢুকতে দেবে না, দেখি কে বউরে কোলে করে নবীরে ঢুকতে দেবে না, বউ কোলে করে ঘুমাবে। কে স্ত্রীর, কে স্ত্রীকে বিধবা বানাইতে চাও, কে মা বাবার সন্তান হারা করতে চাও, আমি ওমরের তরবারির সামনে আসো। তরবারি ঘুরাইতে ঘুরাইতে নবীরে আনবার জন্য গেছে। ফাতেমা ছোট্ট মানুষ, বাবারে দেখতে গেছে, বাবারে দেখে একটা চিৎকার দিয়ে বাবা বেহুশ হয়ে গেছে। বাবা, তুমি জলজন্ত মানুষটা তাইবে গেলে, আমার মা মারা গেছে 1.5 মাস আগে, তোমার 100 বার না করছিলাম বাবা, তাইবে যাই হলে তুমি এইভাবে বাইরে খাইয়া পুরো বডিটারে ফুলাইয়াছ। তোমারে যখন তাইবালারা মারছে, মক্কালারা রেডি হইছে তোমারে মারবে। ও বাজান, আমার নবীর নিয়ে ডাইরেক্ট ওমর ঘরে গেলেন। এখন কান্না, যারা নবীর সবচেয়ে দেখতে চান তো আমার আলেম ভাইরা, বিশেষ করে হেফজোখানার ছেলেরা এবং হেফজোখানার হাফেজরা, আমার নবীরে দেখা অনেক সহজ। কেমনে দেখবেন আমি আমলটা শিখাইয়ে দেই। ইমাম থানভী আমলটা শিখাই দিয়ে গেছে। হেফজোখানার ছেলেরা যখন রাত 2টা 3টায় উঠে, হাফেজ সাহেব সবকিয়াত করতে দিয়া মাত্র 20টা মিনিট আমার মাওলার জন্য বরাদ্দ করবেন। যায় নামাজটা বিছাইয়া রুমের মধ্যে আল্লাহরে ডাইকা ডাইকা গবেন, মানুষ রে, তোমার নবীর কাছে এই কোরআনটা 23 বছর নাজিল করছো, আর এই কোরআনটা মাত্র 3 বছরে 2 বছরে আমি হাফেজ সাহেব বুকের মধ্যে ঢুকাইছি। নবী 23 বছরে ঢুকাইছে, আর আমি 3 বছরে ঢুকাইতেছি। যেই কোরআন তোমার নবীর জন্য পাঠাইছো, ওই কোরআন আমার সিনার মধ্যে দিছো। এই সিনার মধ্যে কোরআনের আগুন আর সহ্য করতে পারি না, যার পরে কোরআন নাজিল করছো। ওই মানুষটারে একবার দেখাইয়া দাও। এইভাবে কাঁদতে 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 কোরআন শরীফের সবক শুনবেন, আমকটা শুনবেন, সবিনা শুনবেন। শুনিয়া বাবা যখন ছাত্রদেরকে ঘুম পড়াইতে দিবেন বেলা 8টা 10টায়, আপনি দুরূদ পড়তে পড়তে ঘুমায়া যাবেন। আপনি দেখবেন ইশরাকের নামাজটা পড়ে দুরূদ পড়তে পড়তে ঘুমায়া যাবেন। ঘুমের মধ্যে দেখবেন আমার নবী আপনার সাথে দেখা করে ফেলছে। আমলটা শিখাই দিয়া গেলাম গো হাফেজ সাহেবরা, এবার আমার দিকে তাকাও, তোমরাও কান্দা। বাবা ফাতেমা যখন বাবার পিছনে পিছনে যায় গো, উহুদের মাঠ থেকে যে কোটার কোপটা নবীর পিছনে লাগছিল, ফাতেমা প্রতিদিন, কারণ মা তো নাই, কে নবীর ড্রেসিং করবে, ক্ষত স্থানগুলো মলম লাগাইয়া দিবে। ফাতেমা গরম পানি করিয়া আসলাম গাছগুলো ভিজাইয়া স্যাভলনের মতো কাজ করে যখন পরিষ্কার করে দিচ্ছে, নবী লাভ দিয়ে উঠতেছে, ব্যথা পায়। ফাতেমা মনে মনে ভাবলো, আমার আব্বার তেনা দিয়া নেকড়া দিয়া দলা দিলে কষ্ট পায়, আমি আর তেনা দিয়া নেকড়া দিয়া দলা দিব না। ফাতেমায় ক্ষত স্থানগুলো বাবা জিব্বা লাগাই দিছে। বাবার কলিজার টুকরা ভাইরা, মেয়েরা কেন এত বাবারে ভালোবাসে, তার জ্বলন্ত প্রমাণ এই যে ফাতেমার থেকে আমলটা নাও। যখন ফাতেমা জিব্বাটা লাগায় দিছে, নবী আমার বলে, মা রে, আমি দেখতাছি তুই জিব্বা লাগায় দিছ, মা তোর কি কোন রকম লাগে না? ফাতেমা কাঁদতে আর কয়, বাবা গো, তুমি যদি একবার আমারে বলতো, আমার কলিজা দিয়ে তুমি ব্রেকফাস্ট করবা, তুমি সকালের নাস্তা করবা, তুমি লাঞ্চ করবা, দুপুরের খাবার খাই বাবা, আমার কলিজাটা কাইটা ভুনা করে তোমার জন্য প্লেটে হাজির করে দিতা। তখন আমার নবী একটা কথা বলছিল, যেটা তিরমিজিতে আসছে, মা তোর মতো যদি বাবা মারে এইভাবে সন্তানগুলো ভালোবাসতো, আমি নবী বলে গেলাম, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, ওই সন্তানের জন্য মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম। ও আমার মোহাম্মদপুরের বাইরা, দুইটা হাত বাড়াইয়া মায়ের জন্য বাবার জন্য ফাতেমার পক্ষ থেকে দোয়া কবুল করার জন্য দুইটা হাত বাড়াইয়া আল্লাহকে জোরে একটা গলা ফাটায় ডাক দাও, আল্লাহকে একটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, 22 নভেম্বর ডাক দাও, 22 নভেম্বর ডাক দাও, 22 নভেম্বর ডাক দাও, মোহাম্মদপুর মাদুরা ছিল জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলাই। আল্লাহ এই হাতগুলাকে তুমি কবুল করো। জোরে বলো আমিন। আরো জোরে বলো আমিন। বাবা শুধু আমার সাথে একটা আওয়াজ দাও। আল্লাহ এখন আছে না নাই? নবী আমার ওখানে দরজায় গেলেন, জাবালে কাবা, এই পাহাড়টা আল্লাহ পাক আমারে বহুতবার দেখাইছে। কাবা ঘরের থেকে একবারে কাছে একটা পাহাড়ের নাম জাবালে কাবা। এইখানে রোকানার সাথে কুস্তি হবে। আমার নবী রোকানার কুস্তির মাঠে যাইয়া খালি একটা থাবা দিলেন। কারণ আছে তো, জাবালে কাবার চূড়ায় বসে আছে জিবরাইল। নবী মাঠে ঢোকার আগেই রোকানার বলে, ইয়া রোকানা উমজুর আলাল জাবাল, তাকায় দেখ পাহাড়ের দিকে। রোকানা তাকায় দেখে মাথা আসমানে, পা জমিনে। রোকানা দেখেই তো আর সব ফুলে গেছে ভিতরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন মাঠে আসবে। যদি তুই চোখ তুলে তাকাস, চোখ থাকবে, পাওয়ার থাকবে না। হাত থাকবে, হাতের হাড়ি থাকবে না। তোর বড়ি থাকবে, বড়িতে মাংস থাকবে না। বুঝা শুনে হাত দিস। রোকানা তো বেদা মাইশান দেখানে গেছে। আবু জাহেল কয়, ধর। কয়, তুই আয়। তা তোরে এত কিছু দিলাম, কয় তুই আয়। বাজান এবার একটা আওয়াজ দিলেন। নবী আমার মাঠে ঢুকলেন। আমার বাপের মনে কথা না। রোকানারে বললেন, ইয়া রোকানা হামমিন মুবারিজি, আয় ফেস টু ফেস। রোকানা তখন কয়, ওমজুর আলাল জাবালিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। রোকানার বাপ এই আব্দুল্লাহর বলে, আপনি তাকাই দেন পাহাড়ে, দেখে আমার নবী দা বয়ে রয়েছে জিবরাইল। এ জিবরাইল, এখন যদি তুমি ওখানে বইয়া নেতৃত্ব দেওয়ার লিডারগিরি দেখাও, এই মক্কার বেঈমানগুলো কইবা আমি জাদু দিয়ে বল কমাই দিছি। আমি ওয়াদা দিছি আমার চাচারে একটা থাবা মারবো। মক্কার মানুষ বুঝা লবে আমি এতিম হইতে পারি, শক্তি আমার কম নাই। আমি আজকে প্রমাণ করব মুহাম্মদ যারে ধরে ওরে ছাড়ে না। আমি মারমু। এ জিবরাইল, ওর শক্তি ফিরে দে। ধরেন আপনি, আমি আসি। এবার দেখবা আশেখ রাসূল কয়জন আছে। ঠিক আছে, রেডি রেডি। আমার নবীর জীবনে একটাই থাবা। এইভাবে নবী তো বলেন, এইভাবে ধরে এইভাবে জায়গা হেলেছে। আমার দিয়া আমার নবী চোরকির মতো ঘুরাইতেছে। জোরে 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 জোরে। রোকানা ঘটতেছে। কেউ বলে 19টা, কেউ বলে 21টা গুলি দিছে, দারিম করে ফেলাইছে। মনে হইতেছে ঠাডা ভরা মুরগির মতো বইয়ে দিছে। আবু জাহেল কয়, রোকানা কথা কবি না, মার খাইতে দে, প্রতিবাদ করতে দিস না। আল্লাহু আকবার বলতে পারে না। তাহলে আমার নবী ধরলে ছাড়ে না, ঠিক না বে? ঠিক। মুসলমান ধরলেও ছাড়বো না। রেডি আসো না নাই? রেডি আসো না নাই? মারহাবা বলেন। আল্লাহ কণ্ঠগুলা কি তুমি পারো না জান্নাতের পানিতে ধুয়ে দিতে? আল্লাহ তোমার নবীর অনেক ভালোবাসে। তোমার দয়ার নবীর অনেক ভালোবাসে। জানি কবরে যাওয়ার পরে আমার কোন নেতার বিল নেই। একমাত্র একজন নেতা ছিল বিশ্ব নেতা, তারে ছাড়া আমার কোন উপায় নাই। এই যুবকদেরকে তুমি কবুল করো। এই যুবকদেরকে তুমি ভালোবাসার নজরে তাকাই এদেরকে নামাজি বানায় দাও। একসাথে বলেন, 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন? হাত তুলে দেখান। যুবক ভাই আমার সাথে ওয়াদা দাও, মুনাজাতের আগে একটা যুবক যাবে না। ইনশাআল্লাহ বলো। মুনাজাতের আগে যাবা না তো? যাবি না তো ভাই? আমি তোর পাও দূরে দূরে বলে যাই, যদি আল্লাহ আমাকে মাফ করে তোকে ধুই আমি যাব না। কারণ বীরত্বর ফরিদপুরের সন্তান আমরা। মাগুরা আমাকে ফরিদপুরে কাছাকাছি বাবা। মধুমতির ওই পারে আমি, গোপালগঞ্জ। এইবার তো বাবা আদারি মাগুরা। আমি তোমাদের দূরে পাও দূরে বলে যাই, যাই ওটা যাবারা। তোমরা একসাথে মুনাজাত করে বিদায় নেবো ইনশাআল্লাহ। নামাও হাত। আমি দেখছি একটা পাগল যায় নাই। যারা বসছিল তারা বসে আছে নবীর ইশক করিয়া। আল্লাহ আমার এই ভাইদেরকে কবুল করো। নবীর একবার স্বপ্নে দেখার সুযোগ দান করো। এদের বাবা মায়ের কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। শুধু আমার সাথে বলবেন, বাবা আমি ইলিয়াস রহমান জিহাদি, 12 বছর বয়সে মা হারাইয়া আমার ওয়াজের টাকাগুলা, সমস্ত টাকাগুলা আল্লাহ রাস্তায় খরচ হয়। কোন বক্তা টাকা দিয়ে কি করে আমি জানি না। এই কোরআন ধরে বলছি, আল্লাহর হুকুম আমি আমার মায়ের ওসিয়াত পালন করতে যাইয়া আমার মা 12 বছর বয়সে আমার বলছিল, ইলিয়াস রে, তুই যদি কোনোদিন টাকার মালিক হয় একটা মসজিদ মাদ্রাসা বানাবি। হয়তো আমার মা জানতো, কারণ মা হলো পৃথিবীর শ্রেষ্ঠ ব্যাংক, মা হলো পৃথিবীর শ্রেষ্ঠ ওলি। মা জানে আমার সন্তানের ভবিষ্যৎ কি হইব। আমার মা বলছিল, আমার বাবা তো আল্লাহ সবজুল্লাহ ফরিদপুরে হাতে করা ছাত্রের মেয়ে আমার মা। আমার দাদা মাওলানা সাইদুল ইসলামের মেয়ে ছিলেন। আমার দাদা অনেক বড় আলেম ছিলেন গোপালগঞ্জের ভিতরে। আমার মা বলছিল, তোর দাদা দেওয়া মসজিদ বানাইছে, তুইও বানাবি। ও বাবা, আমার মায়ের ওসিয়ত পালন করতে গিয়ে 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছে। আমি কবরে বলি নাই আমার 1 বস্তা সিমেন্ট দেয়, আমি 2টা বাড়ি বেঁচে মসজিদ বানাইছি। আবার ওদের সমস্ত টাকাটা মসজিদে যায়, মাদ্রাসায় যায়। আমি কারো কাছ থেকে 1 টাকা কালেকশন করে মাদ্রাসা চালাই দেয়। যদি কেউ ইচ্ছা করে দেয় তাহলে নেই। এই যে মাদ্রাসা 2টা ছেলে যাকে পাগড়ি দিছি, আল্লাহর জাতের কসম করে বলি, এই 2টা ছেলে আমি ওর বাসায় ছিলাম। কি জানো তোমার নাম? সাহেব আলী। মাঠটা যদি আপনার জন্য কিয়ামতের মাঠে উকিল হয়ে যায়, কোনো অসুবিধা আছে? একজনের চোখ বিলের মতো ছোট ছোট হয়েছে, বসবে বসবে বাপ। কারণ বোর গুতের বেড়া কালকে ঘুমাতে আরে নাই, তুমি সব ঘুমে এনে ঘুমাই বাস, কোনো ঘুম চলবে না। একটা রাত আমার মাবুদের জন্য দিয়ে দেন, ওই কবরওয়ালারা চিরতরে ঘুমায় আসে, এরকম ঘুমায়। কথা বলেন না কেন? এই মাহফিলটা হলো কবরস্থান মাদ্রাসা কর্তৃক আয়োজিত। এই কবরের নামটা শুনলেই কলিজার মধ্যে আঘাত লাগে। তাহলে একসাথে আওয়াজ দিয়ে বলেন তো, নামাজ পড়লে কে খুশি হয়? যাকাত দিলে কে খুশি হয়? হজ করলে কে খুশি হয়? আর একটা কাজ করলে বাজান আল্লাহ আল্লাহ রাসূল দুজন খুশি হয় দুরূদ শরীফ পড়লে। আর দুরূদ দিয়ে যদি আপনার জীবনটা গড়তে পারেন, আপনি হাসতে হাসতে কবরে জান্নাতে থাকবেন। আর দুরূদ যদি আপনি ঠিক মতো কবুল করাইতে পারেন, আসমানে নিতে পারেন, আমার নবীর রওজা থেকে আপনার কবরের সাথে একটা দরজা হয়ে যাবে। অতএব দুরূদ পড়তে যে কেউ কিপটামি করবেন না, আর আসতে পড়বেন না, খুব প্রেম লাগায় পড়বেন, দেখবেন মদিনায় যেতে পারবেন ইনশাআল্লাহ। এই বুড়া বয়সে যদি আল্লাহ একটা টান দিয়ে মদিনায় নিয়ে যায়, কোনো অসুবিধা আছে? এর চাইতে সৌভাগ্য থাকতে পারে না। আর আমার নবী বলেছেন, মান সাল্লাহ আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি একবার আমার পরে দুরূদ পড়বে, রব্বে কারীম তাকে 10টা নেকি দিয়ে খুশি করবে। দুনিয়ার কোন নবীর পরে দুরূদ পড়লে 10টা নেকি আল্লাহ দেন না, শুধু একজন অনলি ওয়ান, একজন নবীর পরে একবার দুরূদ পড়লে তার জন্য 8টা জান্নাতের দরজা খোলা। কোন দোয়া দুরূদ ছাড়া যাবে না আসমানে, কোন নামাজও আসমানে যাবে না দুরূদ ছাড়া। দুরূদের এত দাম। অতএব আমার সাথে খুব প্রেম লাগায় বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إيه هم سب مسافر ہیں وہی آخر ٹھکانا کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم قلبে জোরে একটা ধাক্কা হবে, আল্লাহ 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 আল্লাহ, হয় না হয় না জোরে, আল্লাহ 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 আল্লাহ। একসাথে একসাথে আল্লাহ 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah সমস্ত প্রশংসার মালিককে, এখানে আসার তৌফিক কে দিচ্ছেন, যাইবার তৌফিক কে দিবেন, সব কাজের শুরুতে কার নাম নেবেন, খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, সুদ খাওয়া হালাল না হারাম শোনেন, যেটা হারাম গলা ফাটাই করবেন হারাম, আল্লাহ বুঝুক আপনি খান খান, তবে স্বীকার তো করছেন একসাথে। সুদ খাও হালাল না হারাম, খাইতে খুব হারাম না, নাউজুবিল্লাহ। আমি সব জায়গায় এই মেসেজটা দিয়ে যাই, কেন তাই জানেন? দেখি আপনারা ফেরেন কিনা। এক টাকা যে সুদ খায়, সিয়াসাত তার প্রত্যেকটা কিতাবের মধ্যে আসছে, হাদিসে এক টাকাতে সুদ খায় এত বড় মস্ত বড় গুনাহ হয়, ৭০ কোয়ালিটির গুনাহ আল্লাহ তার আমলনামায় লেখে। তার ভিতরে সবচেয়ে নিম্ন গুনাহ, ছোট গুনাহ, তার মার নিজের আপন মার সাথে জেনা করা। মার সাথে জেনা করার গুনাহ নিয়ে কবরে যাবেন, আর আপনার পাতলা রুটি বানাই দেবে আর মুরগির গিরিল করে দেবে, চাচা আপনি খাবেন না। ঘুষ, আপনি যত বড় নেতার খেতা হন না কেন, মায়ের একটা মাটিতে পড়বো না। কথা বলেন না কেন? নেতাগিরির দুনিয়ায় কবরে কোনো নেতাগিরি নেই। অতএব একসাথে বলেন, সুদ খাবো না, ইনশাল্লাহ। বলেন, সুদ খাবো না, ঘুষ খাবো না, হারাম খাবো না, হালাল খাবো, অল্প খাবো, ইনশাল্লাহ ইনশাল্লাহ। এ যারা ইনশাল্লাহ বলছেন না, আপনি আজ থেকে দেখবেন আল্লাহ আপনাকে হালাল খাবারের জন্য চেষ্টা করতে। আমি জানি মাগুরার মানুষ এরা সুবহানাল্লাহ জোরে কইতে চায় না। যাগো মাজায় ব্যথা আছে, ৪০-এর উপরে বয়স তারা চেয়ারে বলবে। যাগো মাজায় ব্যথা আছে, ৪০-এর উপরে বয়স তারা চেয়ারে বলবে, আর একটা আল্লাহর ওলি চেয়ারে বলতে পারবো না। চেয়ার গুলো গোটায় ফেলেন। এটা মুমতাজের প্যান্ডেল না, কোরআনের মজমা। এটা মাটিতে সবচেয়ে বেশি ছোঁয়া। সব চেয়ার গুলো সরাই ফেলতে হবে, একসাথে বলতে হবে। এই যে দুলা ভাইরা বসে বসে নাই, এই বছর বয় আমি জানি তুই একটুবার যাবি, কে যাই একটু পরে যাই, বয়ের পরে খারাই গেছে দেখালে অবস্থা। আল্লাহ যদি খারাই থাকে, দুইটা ফেরেস্তা বানাও তোরা রুল্লা বানানোর লেগে। ওই দেখো আরো কটা খারাই গেছে গাড়ির সামনে। আল্লাহ এদেরকে তৌফিক দান করে বসার জোর করে আমিন। এই যে বাম পাশে দেখেন ৫ জন খাড়াই রয়েছে, ওরা মনে মনে ভাবতেছে আমি বুঝাবো তামসা দেখি না, সুরের মতো পিছনে আবেন দেখাচ্ছে মগাটায় সুর। ও বোর কাছে কই আইছি ওয়াজ শুনে আই, মার কাছে কই আইছি ওয়াজ শুনে আই, ও কি লেখা নাই থাকবো? কথা বল না কেন? সুর রাগ করতেছে করেন কেন? আমার কি একসাথে বলেন। যত সময় আলোচনা চলবে থাকবেন না বাঁধবেন? ইনশাল্লাহ বলেন। সবাই থাকবেন তো? সবাই থাকবেন? সবাই টেস্ট করে দেখবেন, বুঝেন কিন্তু? সবাই থাকবেন? সবাই থাকবেন? না মান হাত, আমি হাত উঠে দেখেছি, আমি আনতাম যখন উঠে দেখি তখন উঠাবেন। সবাই থাকবেন? এবার আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। ঠিক আছে, ওয়াজ নাক দিয়ে শুনতেছ, বুঝা লাইছি। কান দিয়ে শুনলে আমার হাত উঠে দেয় নাকি? কামস, আমি জানি আমি বলছি ভুল, আপনারা করবেনই তো ভুল। আমি কইছি উল্টা। ইনশাআল্লাহ যত সময় থাকবো আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। যা বলবো আগে আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দান করে, পরবর্তীতে যেন আপনারা করতে পারেন ইনশাআল্লাহ। একটা কথা যদি আমলের নিয়তে শুনেন, কোরআন হাতে নিয়ে বললাম মাজলিসু ফিকহাতিন খায়রুম মিন ইবাদাতি 60 সানাতা। 60 মানে 60 বছর, 60 সানা বছর। কেউ যদি একটা কোরআন হাদিসের কথা আমলের নিয়তে শুনে মাজলিসু ফিকহা খায়রুম মিন ইবাদাহ 60 সানাতা, এক বছর নয়, 10 বছর নয়, 50 বছর নয়, 60 বছর দ্বারা ইবাদত করলে যেই সওয়াব, এক একটা কথার বিনিময়ে আপনি সেই সওয়াব পাবেন। কান্দা বাদ করে দিলে মাইক ভালো আন্তাজে মাইকে জানাইলা মালাইকে জামাইকে নাকি করতে হবে, একসাথে বলতে হবে টন ব্যাস বাড়াও মাস্টার এভাবেই রাখো, শুধু একসাথে বলতে হবে। এই জমিনে যতদিন বাঁচবো আল্লাহকে ভালোবেসে বাঁচবো ইনশাল্লাহ। বলে আপনাকে মন খারাপ তা আওয়াজ দেন না কে, সামনে বইছে আমার চাচারা, এরা তো আওয়াজ দিবই না, চাষির কাছে কই যে চিল্লানি বিল্লা দিলে মরে যাবো, আমি চিল্লাবো না। সামনে দরকার যুবক গো, ঠিক না বেটি? ছেলে দুইটা বলে হুজুর আমরা ওই যে পাশে এক মাস চাইছিলাম না কয়দিন আগে লোহাগাড়া লাহুড়িয়া, হুজুর লাহুড়িয়া অনেক ভাইরা আপনার হাতে আপনার মায়ের মসজিদে টাকা দিছে, আমরা দিতে পারি না হুজুর, আমরা দুজনে এই মানুষে পড়ি, আমরা দুজন 200 টাকা দিলাম। আমি কিছু বাবা তোরা দেশকে তোরা খা, তোকে জামানায় তো আমার কাছে টাকা ছিল না। ভাই হুজুর না, এটা আপনার মায়ের মসজিদে দিয়েছি যেন আমার মার আল্লাহ মাফ করে দেন। এই মাদ্রাসার ছাত্র, এই আমি 30টা সেকেন্ডে বলি, ওই যে দুইটা ছেলে 200 টাকা দিছে না, এই 200টা টাকা আমার কাছে 2000 কোটি টাকা। ওদের টাকার বরকতে আল্লাহ আমাকে 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাবার সুযোগ দিয়েছে। আমি কোনো বড় লোকের টাকা নিয়ে মসজিদ বানাই, আমি বিয়ে করছি মিয়া শেখ পরিবারে, মানে প্রধানমন্ত্রী আমার শাশুড়ি, আজকে কিছুই বলি নাই। ইচ্ছা করলে তাদের কাছ থেকে বহু টাকা আনতে পারি, কারো কাছে যাই বলি নাই আমার দেন ব্যবস্থা ছিলেন। আমি রক্ত পানি করা পয়সা দিয়ে আপনাকে পয়সা দিয়ে মসজিদ করবো, আর কিয়ামতের মাঠে আমরা একসাথে জান্নাতে যাব, এই নিয়ত করে আমি মসজিদ বানাইছি। কোনো বড় লোকের টাকা নিয়ে আমি মসজিদ করবো না, কথা বল না কেন? শুধু আমি আপনাদের দুটা পাও ধরে বলি, আমি যদি পারি আমার মায়ের একটা ওসিয়ত পালন করতে, এই এতিমখানা মাদ্রাসা বাবা ওয়াদা দিয়েছেন কেউ যাবেন না, আমি আপনার বন্ধু বানাবো, যদি আল্লাহ জান্নাতে আমার নাই একসাথে যাবো ইনশাল্লাহ। বলেন আল্লাহ আকবার করে বলেন তো 30টা সেকেন্ডে কোন আল্লাহর ওলি আছেন যে হাদিসে হুজুর আমার মা নাই, আমার মা কবরে শুয়ে আছে, এই এতিমখানা মাদ্রাসা লাগে আমার মায়ের জন্য বাবার জন্য দরকার হয়, আস্তে আস্তে 1 বছর সময় লাগায় আমার মায়ের দুধের ঋণ আমার বাবার কষ্টের ঋণ শোধ করতে তো পৃথিবীতে কোনোদিন পারবো না, শুধু একটু আসান করার জন্য মায়ের কবরটা আমি মাদ্রাসায় দরকার 1 বছর বইয়া 1.5 বছর বইয়া আমি আমার মায়ের জন্য এতিমখানা মাদ্রাসায় 1 লক্ষ টাকা 10,000 5,000 করে দিয়ে দিয়ে আমার মৃত্যুর আকন্দ হলো আমার মায়ের ঋণ আমি শোধ করার চেষ্টা করব। আপনি চাইছেন মাহারা, আমি 1 লক্ষ টাকা এই মাদ্রাসায় দেবো, শুধু একটা লোক লাগবে আমার, কে আছেন বলেন? একটা লোক 1 লক্ষ টাকা দিবেন, 1 লক্ষ দরকার 2 বছর সময় লাগে আপনি দিবেন 1 লাখ 1 লাখ। আপনার একটা বন্ধু বলবেন হুজুর আমি 1 লক্ষ টাকা এতিমখানা মাদ্রাসায় দিব, দরকার জায়গা বেচে মায়ের ঋণ শোধ করব। বলেন আমি যদি পারি, হে উলামায়ে کرام, এই বাবাজি আমি যদি পারি, আমি একজন গুনাহগার মানুষ একা যদি পারি মসজিদ মাদ্রাসা কোটি কোটি টাকা খরচ করে, আমি কোটি টাকা চাই নাই 1 লক্ষ টাকা চাইছি, মারে কে ভালোবাসা দাঁড়ান তো কে দিবেন, দরকার 2 বছর সময় লাগাই দিবেন 1 লক্ষ টাকা, কে? একজন কোন? একজন আল্লাহর ওলি 1 লক্ষ টাকা। একটা লোক আমারে খুশি করবেন, আল্লাহ আপনারা খুশি করবে, আপনার সন্তানকে আলেম বানাবে। আমি বললাম আপনার সন্তান আলেম হবে, দেন এতিমখানা মাদ্রাসা, কে দিবেন 1 লক্ষ টাকা? দরকার 2 বছর সময় লাগাইয়া 10,000 5,000 20,000 করে দিয়ে দিয়া আপনার জীবদ্দশায় শোধ করে দিবেন, একবারে দিতে হবে না। বলেন কে দিবেন 1 লক্ষ টাকা? একটা ভাই, একটা কলিজার ভাই, তুমি প্রবাসী, তোমার মা নাই বাবা নাই, অথবা তুমি ব্যবসায়ী, আস্তে আস্তে করে দিয়ে দিবা, তোমার একবার দিতে হবে না, তুমি আমার বন্ধু হবা। বলেন কে দিবে? একদিন ভাতিজা আগামী কালকে কুস্তির প্রতিযোগিতা নামবে, কেউ তার পক্ষে থাকবে না, কিন্তু আমরা শাস্তিরা থাকবো। তার চাচাগো মতে একজন থাকতে পারে, সে হলো হামজা। আব্বাস তো তখন কালেমা পড়ে, আব্বাস তো কালেমা পড়ছে হিজরাতের পরে, বদরের যুদ্ধের পরে, উহুদের যুদ্ধের পরে আব্বাস কালেমা পড়ে। আমার দিকে তাকান, হুজুরের চাষিরা কিন্তু তলে তলে নবীর জানের চাইতে বেশি ভালোবাসতো। কেন ভালোবাসতো? কোরআন ধরে বলে দিয়ে যায়, বুখারীর মধ্যে পাবেন উলামায়ে কেরাম পেরা ২৫ একটা হাদিস আছে। হুজুরের চাষি আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে উম্মে ফাজল থেকে বর্ণিত, উম্মে ফাজল বলে কেন তারে আমরা এত ভালোবাসতাম,